वेलकम बैक टू माय चैनल बिना पानी इंग्लिश एकेडमी। आज के आमी तुम्हारे के पश्चिमबंग मध्य शिक्षा पर्षद क्लास 9 बसे देखी 8.1 एक नम्बर मैथ टी ए वीडियो ते आमी आज के समाधान करब। देखो एक नम्बर मैथ टी आमी दुटो नियमे समाधान करब। ए मैथ गुलोते बोलेछे नीचे बहुपदी संख्यामाला गुलिके उत्पादके विश्लेषण करी। आमादेरके उत्पादके विश्लेषण करते हबे। आमी दुटो नियमे मैथटाके समाधान करे दिच्छी। एकटा नियम होच्छे जीरो फैक्टर करे करे दिच्छी एवं आरेकटा होच्छे सूत्रेर साहाज्ये। तो तोमादेर आमी प्रथमे सूत्रेर साहाज्ये समाधान कराच्छी, सेटा होच्छे एक नम्बर। तो देखो आमी एक्स किऊब माइनस थ्री एक्स प्लस टू टाके भांगाच्छी प्लस थ्री प्लस वन, सॉरी একটা মাইনাস 1 করলাম, কারণ 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। এবার দেখো x কিউব মাইনাস 1 মাইনাস 3x প্লাস 3, তার আরেকবার বলি প্লাস 2 কে ভাঙালাম 3 মাইনাস 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। এবার নম্বরটাকে সাজালাম x কিউব, x কিউবের পাশে মাইনাস 1 লিখলাম মাইনাস 3x প্লাস 3। এরপরে দেখো অঙ্কটাকে ফর্মুলায় বসাচ্ছি, এটা x কিউব এটা 1 এর কিউব করে নিলাম, 1 এর কিউব মানে 1, আর এখানে 3 কমন নিলাম, 3 কমন নিলে হচ্ছে x মাইনাস প্লাসে মাইনাস 3 দিয়ে 1 3 ডিভাইড করলে 1। এবার দেখো a কিউব মাইনাস b কিউব, আমরা ফর্মুলা জানতে হবে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। a কিউব মাইনাস b কিউব ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে আমাদের ব্যাংকে a হচ্ছে x এবং b হচ্ছে 1, a মাইনাস b, তাহলে x মাইনাস 1 ব্র্যাকেট a স্কয়ার আছে, তাহলে a হচ্ছে x, তাহলে x স্কয়ার প্লাস ab, ab মানে হচ্ছে a হচ্ছে x, b হচ্ছে 1, x ইনটু 1 প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 1 এর স্কয়ার মাইনাস 3 ইনটু x মাইনাস 1। এবার হচ্ছে দেখো x মাইনাস 1 লিখলাম, x স্কয়ার প্লাস হচ্ছে প্লাস দিলাম x ইনটু 1 মানে হচ্ছে x প্লাস 1 এর স্কয়ার মানে হচ্ছে 1 হলো মাইনাস 3 ইনটু x মাইনাস 1। এরপরে একটা জিনিস লক্ষ্য করো, এখানে x মাইনাস 1 এখানেও x মাইনাস 1, দুটোর মধ্যে একটা কমন নেব, বাকি থাকলো x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 3 ভিতরে ঢুকে যাবে। এরপর দেখো x মাইনাস 1 এবার হচ্ছে x স্কয়ার প্লাস x, এবার প্লাস 1 মাইনাস 3 প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 1 বিয়োগ করলে 2, এখানে চিহ্ন হবে যেহেতু 3 বরাবর তার চিহ্ন মাইনাস, এখানে মাইনাস 2 হবে। এবার এই সংখ্যাটা মিডল টার্ম যাবে, মিডল টার্ম গেলে আমরা মিডল টার্ম করব, তাহলে হচ্ছে x মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট x স্কয়ার প্লাস 2 কে ভাঙে x মানে এখানে 1 আনতে হবে, তাহলে x লিখলাম ব্র্যাকেটে 2 মাইনাস 1 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার x মাইনাস 1 যা যেটাই থাকলো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট খুলছি ফার্স্ট ব্র্যাকেট x স্কয়ার, x দিয়ে 2 গুণ করলে হচ্ছে 2x, x দিয়ে মাইনাস 1 গুণ করলে মাইনাস x মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার দেখো x মাইনাস 1 এবার হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটোর মধ্যে কমন নেব, এই দুটোর মধ্যে কমন হচ্ছে x, x কমন হলে x প্লাস 2 এবং এই দুটোর মধ্যে কোনো কিছু নেই মানে 1, মাইনাস 1 কমন নিলাম তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে 2 ভাগ করলে 2 x প্লাস 2 সমান সমান x মাইনাস 1 x প্লাস 2 x মাইনাস 1 x প্লাস 2 দুটোর মধ্যে একটা কমন আসলো আর এই থাকলো x মাইনাস 1। এইভাবে আমরা যদি সূত্রের সাহায্যে পড়ি এইভাবে আমাদের সমাধান করতে হবে।
এবার যদি আমরা জিরো ফ্যাক্টর করে করি তাহলে সেটা কিভাবে হবে সেটা তোমরা একটু দেখে নাও। দেখো এখানে আমরা অঙ্কটাতে প্রথমে ধরে নিব, ধরি fx equal to x cube minus 3x plus 2, fx সমান হচ্ছে x cube minus 3x plus 2, আমি এখানে x equal to 1 বললাম, ধরে প্রদত্ত রাশিমালার মান শূন্য হয়, প্রদত্ত রাশিমালার মান শূন্য হয়। দেখো আমি কি করে শূন্য হবে, আমি এখানে x এর মানটা 1 ধরেছি, তাহলে এখানে 1 এর কিউব x কিউব আছে, তাহলে 1 এর কিউব মাইনাস 3 ইনটু x এর মান হচ্ছে 1, 3 ইনটু 1 প্লাস 2, 1 এর কিউব 1, 3 ইনটু 1 মানে হচ্ছে 3 প্লাস 2, 1 প্লাস 2 মানে হচ্ছে 3, 3 মাইনাস 3 মানে কত হবে 0, 3 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 0, তাহলে এই কারণে x এর মান 1 ধরে প্রদত্ত রাশির মানের মান শূন্য হয়, এই মানটা তোমরা সাইডে এটা লিখে দিতে পারো। এরপরে লিখতে হবে x প্লাস 1 টা যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 1 হয়ে যাবে, x মাইনাস 1 হলো প্রদত্ত রাশি মালায় প্রদত্ত রাশি মালায় একটি সাধারণ উৎপাদক। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে এইভাবে দুটো লাইন টানবো, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে এক্স মাইনাস ওয়ান আমরা তিনটে এইভাবে লিখব, সেকেন্ড ইকুয়াল টু তে, ফার্স্ট ইকুয়াল টু তে নাম, সেকেন্ড ইকুয়াল টু তে এক্স মাইনাস ওয়ান আমরা এইভাবে তিনটে লিখব। এবার দেখো কিভাবে করছি, এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, এক্স এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার ইনটু এক্স মানে হচ্ছে এক্স কিউব, এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ারের ঘর নেই তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা তোমরা প্লাস এক্স স্কোয়ার পড়ে নেবে, তাহলে এটা জিরো হয়ে গেল। এবার এখানে যে সংখ্যাটা তোমরা পেলে এক্স স্কোয়ার, এবার এই এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার পাবো, প্লাস এক্স, কারণ এখানে প্লাস হচ্ছে প্লাস দিয়ে দিবে, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এবার প্লাস এক্স মাইনাস ওয়ান, প্লাস এক্স মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স। এবার দেখো এখানে মাইনাস এক্স কিন্তু এখানে আছে মাইনাস থ্রি এক্স, তাহলে আমার এখানে মাইনাস টু এক্স এর দরকার। এবার দেখো মাইনাস টু এক্স এর সাথে কত গুণ করলে এক্স পাবো, মাইনাস টু, এবার মাইনাস টু আর মাইনাস ওয়ান, মাইনাস এ মাইনাস হচ্ছে প্লাস, টু আর ওয়ান গুণ করলে টু। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে এই প্লাস টু এবং লাস্ট ম্যাথে তোমাদের প্লাস টু যদি মিন হয় তাহলে অঙ্কটা ঠিক আছে বলে তোমরা ধরে নেবে। আরেকটা আরেকবার বুঝিয়ে দিই, দেখো x এর সাথে কত গুণ করলে x কিউব পাবো, x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইনটু x মানে x কিউব, x স্কোয়ার সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস x স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস x স্কোয়ার নেই তাহলে এখানে প্লাস x স্কোয়ার লিখলাম, তাহলে এটা জিরো হয়ে গেল। এবার এই x এর সাথে কত গুণ করলে x স্কোয়ার হবে, x, এবার x দিয়ে মাইনাস 1 গুণ করলে মাইনাস x, কিন্তু এখানে আছে মাইনাস 3x, তাহলে মাইনাস টু এক্স এর দরকার আমার এখানে, মাইনাস টু এক্স আর মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স হবে। এবার এক্স এর সাথে কত গুণ করলে মাইনাস টু এক্স হবে, মাইনাস টু, মাইনাস টু আর মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান সে প্লাস, টু আর ওয়ান গুণ করলে টু, মিলে গেল। এক করে দেখো তিনটের মধ্যে এক্স মাইনাস ওয়ান থেকে একটা আসবে, বাকি থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এবার এটা আবার মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্মটা তোমরা এই নিয়মে
এখান থেকে যেটা নিয়ম আছে সেটাই করবে আমি করে দিচ্ছি মিডল টার্মের নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ওই নিয়মে তোমরা করবে এবং জিরো ফ্যাক্টরে একটা ম্যাথ অবশ্যই আসতে পারে তোমরা ভালো করে ম্যাথ গুলো দেখবে ফার্স্ট টার্মের পরীক্ষা তো আসে এবং ফাইনাল পরীক্ষাও আসে অতএব ম্যাথ গুলো ভালো করে প্র্যাকটিস করার তোমরা চেষ্টা করবে তাহলে এই এক নম্বরে ম্যাথি জিরো ফ্যাক্টরের নিয়মও পড়ালাম এবং সূত্রের সাহায্য পড়ালাম তোমাদের যেটা ইচ্ছা হবে বা যেটা সহজ মনে হবে সেইটাই তোমরা ব্যবহার করবে বা সেটাই অ্যাপ্লাই করে ম্যাথের সমাধান করবে দেখে নাও তাহলে এই ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেবো